তা তো চরম ছোট লোক রে তোকে। বাংলাদেশে যারা ইউজার বাইক ইউজার আছি, তারা আসলে হেলমেট ইউজ করি মামলা থেকে বাঁচার জন্য, নট এ সেফটির জন্য। যে জিনিসটা কিনতে আর আমার যে বাজেট ছিল, সেই বাজেটের 4 গুণ বেশি টাকা খরচ করে আমার আর একটা জিনিস কিনতে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাতিন ট্র্যাক্টর। আর এখন সময় হচ্ছে 1:33, আর আমি অফিস থেকে বের হয়ে গেছি, যাব একটু কুড়িল বিশ রোড অফিসের কাজে, দেন বাসায় যাব। আর মোটামুটি হচ্ছে যে গতকালকে খুবই একটা বিজি ডে গেছে। গতকালকে হেমায়তপুরে গেছিলাম একটা ফ্যাক্টরি ভিজিটে, তো ফ্যাক্টরি ভিজিট শেষ করে বাসায় ঢুকলাম 5:30, 5:30 থেকে বাসায় ঢুকলাম। তখন অফিসে আরও একটা কাজ দিল আমাকে, কাজটা দিছিল মিরপুর কালসিতে, মিরপুর ডিওসিসের ভিতরে। তো যার কারণে কালকে খুবই বাজে অবস্থায় গেছে। আর কালকে যে ফ্যাক্টরিতে ভিজিটে গেছিলাম, ওই ফ্যাক্টরির ভেতরে প্রোডাকশন এরিয়াতে তাপমাত্রা প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মতো, হিউজ তাপমাত্রা। তো মানে খুবই বাজে অবস্থা, রাত্রে মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। বাংলাদেশে যারা ইউজার বাইক ইউজার আছি, তারা আসলে হেলমেট ইউজ করি মামলা থেকে বাঁচার জন্য, নট এ সেফটির জন্য। সেফটির জন্য হলে এই লোকটাকে দেখেন, ওনার বাইকের দাম ভালোই, ইয়ামা XSSR বাইকটা ভালোই দামি বাইক। তো উনি হেলমেট ইউজ করতেছে, একটা বাটি হেলমেট, তাও হচ্ছে হাতে ঝুলায় রাখছে, এটা তো কোনো সেফটি নাই। এদেরকে আপনি কেমনে বুঝাবেন যে হেলমেটের সেফটিটা? এই যে বাটি হেলমেটগুলো আছে, এই হেলমেটে কোনো সেফটি আছে? তাহলে এই হেলমেটগুলো তারা কেন ইউজ করতেছে? তারা হচ্ছে মামলা থেকে বাঁচার জন্য, হয়তো বা বলতে পারেন যে সহজ ক্যারির জন্য। তাই সহজ ক্যারির জন্য কেন? সহজে ক্যারি করার জন্য সহজে রাখা যায়, বাট এটাতে আসলে কোনো সেফটি নাই। জাস্ট এরা যারা হেলমেট ইউজ করে, তারা হচ্ছে পুলিশের ভয়ে হেলমেট ইউজ করছে, নিজেদের সেফটির জন্য কেউ হেলমেট ইউজ করতেছে না। নতুন বাজার থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত মনে হয় এরকমই জ্যাম, অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব বাজে জ্যাম। এটা মানে কন্টিনিউস প্রতিদিনই থাকে এই জ্যামটা, যেটা বুঝতেছি। কারণ হচ্ছে নতুন বাজারের আগ পর্যন্ত কোনো জ্যাম নাই, নতুন বাজারের পর থেকে সেই জ্যাম, সেই জ্যাম ভাই, মানে জীবন শেষ। এই রাস্তা সাইড দিয়ে টুকটাক টুকটাক করে করে যাচ্ছি, এই যে এইভাবে এইভাবে যেতে হচ্ছে, না হলে তো একেবারে সেই ইসে পড়ে থাকতাম, যার মতো রাস্তা না, তারপর যেতে হচ্ছে। দেখেন প্রচণ্ড রকমের জ্যাম, একেবারে গরমে হাফসায় গেছি, মানে খুব দম বের হয়ে যাচ্ছে, জ্যাম বের হয়ে যাওয়ার অবস্থা। এত জ্যাম কেন এখানে? কুড়িল বিশ্ব রোডে এই যমুনা ফিউচার পার্কের সামনের সেই ইউটার্ন নাই, ইউটার্ন একেবারে কুড়িল বিশ্ব রোডের ওইখানে, আবার এখানে হচ্ছে নর্দা পার্ক হয়ে এই জায়গাটাতে ইউটার্ন, তাহলে এত জ্যাম কেন এখানে ভাই? বুঝতেছি না, প্রচণ্ড জ্যাম। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি, এই কারণে হচ্ছে এই রাস্তা এত জ্যাম। যমুনা ফিউচার পার্কের অপোজিটে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ব্যারিকেড দিয়ে রাস্তা ছোট হয়ে গেছে, আর ওই সামনে গাড়িগুলো হচ্ছে সাইড করে যাত্রী উঠায়, যার কারণ হচ্ছে এই জ্যামটা। এটা যদি কন্ট্রোলে চলে যেত, দাঁড়ায় না থাকতো, তাহলে কিন্তু আর জ্যাম হইতো না। দুটা কামে মানুষজনের কষ্ট দেওয়া, ওই সাইড করে যাত্রী উঠাইতেছে, তখন যা হচ্ছে এই জ্যামটা সৃষ্টি। এই জ্যামের মূল কারণ হচ্ছে এটা। বৃষ্টি আসতেছে, আবহাওয়াটা ঠান্ডা হয়ে আসতেছে, ভালোই লাগতেছে। মানে উত্তরার দিকে মনে হয় আই থিঙ্ক বৃষ্টি হচ্ছে, ওই বাতাসটা যখন আসে তখন হচ্ছে ঠান্ডা ঠান্ডাটা ফিল হচ্ছে। আমার হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে, আমার হচ্ছে যমুনা ফিউচার পার্ক পার হয়ে বাম দিক দিয়ে যেতে হবে, সো আমার বাম লেনে ঢুকতে হবে। এখন সময় হচ্ছে 3:38, আর অফিসে কাজ শেষ করে কুড়িল থেকে যাচ্ছি বাসায়। কিন্তু সমস্যা হচ্ছে যে বৃষ্টি, এই বৃষ্টিতে এই যে রাস্তার কন্ডিশন, এই কন্ডিশনে আমাদের পালসার NCC ইউজার যারা আছে, আমাদের জন্য একটা আসলে খুব প্যারাদায়ক। মানে এই বৃষ্টির যে কাদাগুলো থাকে না, এই রাস্তার কাদাগুলো
মানে খুব ভালোভাবে আমাদের গাড়িতে মেখে মানে বাজে অবস্থায় যায়। কোনোভাবেই হচ্ছে গাড়ি ওয়াশ করে রাখা যায় না, যার কারণে হচ্ছে বাধ্য হয়ে মাঝে মাঝে বাইক না নিয়ে মেট্রোতে করে অফিসে যাই। এই তোরা তো খারাপ লোক রে ভাই, তোকে মতো ছোটো লোক তো জীবনও দেখিনি। তুই মানুষজন দাওয়াত দিয়ে তারপর হচ্ছে খাতি বসে গেছিস, এই শালা তো তো চরম ছোটো লোক রে। তোকে তোকে তো তো ছোটো লোক, তো চরম ছোটো লোক। তুই আমার ফোন করে বললি যে দাঁড়া আসতেছি, ছোটো লোকের একটা লিমিট থাকে তাই না? ছোটো লোক খাওন দেখলি সহ্য না তাই না? কি বানাইছিস কি, কি বানাইছিস, কি বানাইছিস কি, এ কি বানাইছিস কি, খাতি খাতি মানে চর্বি কয় হিংসি বানাইছিস, বিরিয়ানি খাচ্ছ তাই না? এরা বাটপার, দুজনই বাটপার, জিনেদার লোকজন আসলে বাটপার, চরম বাটপার এরা। এরা দাওয়াত করে দিয়ে তারপরে খাতিয়ে বসে গেছে। কাহিনী হচ্ছে আমি তো ড্রেক বাসায় চলে যাব, বাসায় যে লাঞ্চ করার কথা, কিন্তু আমি ফোন দিলাম হচ্ছে নূরকে। নূর ছিল হচ্ছে সৌরভের বাসায়, তা বলতেছে যে আমি তো এখনও খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো কই তুই? আমি তো বললাম যে আমি কাল শীতে আসতেছি, যেহেতু এভিনিউ ফাইভে বাসা। তো গেলাম, যা দুষ্টামি করে খাইলাম, আর তার আগে তো অবস্থা দেখলেনি। আমার জন্য ওয়েট করার কথা বলে তারা ওয়েট করে না, তারা খাওয়া শুরু করে দিয়েছে। আমিও কম কিসের, আমিও যারা মেরা দিলাম, আর এখন যাইতেছি হচ্ছে নূরকে নিয়ে সিআরপিতে। এই হচ্ছে অবস্থা, মানে ফাইজলামি করতে যে ধরা খেয়ে গেছি, নাহলে আরামসে এত সময় বাসায় চলে যেতে পারতাম, বাসায় যা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে একটা ঘুম দিতে পারতাম। সেই ঘুমটা এখন হইতেছে না, এখন যাইতেছি হাসপাতালে, মিরপুর 13 নম্বরে সিআরপি হাসপাতালে। ওইখানে যাবো হচ্ছে নূরের থেরাপির জন্য। এই যে আবির রেহান নূর, আমার ফ্রেন্ড, ও থাকে হচ্ছে নওগাঁতে। ও হচ্ছে থেরাপি নেওয়ার জন্য আসছিল সিআরপিতে, ওকে থেরাপি দিয়ে এখন চলে যাব হচ্ছে আগারগা আইডিবিতে। ওখান থেকে একটা মাইক্রোফোন নিতে হবে। ঘটনা হচ্ছে আইডিবি থেকে বেরোইলাম এবং একটা আস্ত বড় বাস খেয়ে বেরোইলাম। বাসের বিষয়টা হচ্ছে আমি গেছিলাম যে জিনিসটা কিনতে, আর আমার যে বাজেট ছিল সেই বাজেটের 4 গুণ বেশি টাকা খরচ করে আমার আর একটা জিনিস কিনতে হয়েছে। তা আগে বাসায় যাই, চলেন বাসায় যেয়ে তারপরে দেখাচ্ছি কী জিনিস কিনছি আমি, মানে কী বাসটা খাইছি বাসটা দেখাই আপনাদেরকে। আর আইডিবি থেকে হচ্ছে বয়া অল লিঙ্ক এই মাইক্রোফোনটা কিনলাম। বাসায় আনার সঙ্গে সঙ্গে আমার ছেলে এটাকে শিড়ে ভরে ভবিষ্যৎ অন্ধকার করে দিছে। ভেবেছিলাম একটা আনবক্সিং ভিডিও করব, এটা হচ্ছে ফেক আনবক্সিং ভিডিও করতে চাইছিলাম, বাট আমার ছেলে সেটা করার সুযোগ দেয় নাই। আনার সঙ্গে সঙ্গে সিএটির এটার ভবিষ্যৎ অন্ধকার করে ফেলছে। তো এই হচ্ছে বয়ার অল লিঙ্ক মাইক্রোফোনটা, যেটা আমার ব্লগিংয়ের জন্য ভালো কাজ দিবে। এই মাইক্রোফোনটা আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতেছি। এই যে সাউন্ডটা শুনতেছেন এটা হচ্ছে এই বয়া অল লিঙ্ক মাইক্রোফোনের সাউন্ড। আর কারণ হচ্ছে যে দেখেন, এর সঙ্গে হচ্ছে এটা হচ্ছে আমার গোপ্রোতে ইউজ করার জন্য একটা আছে, আর এটা হচ্ছে আইফোনের জন্য। ভাই আমি গরিব মানুষ, আইফোন নাই, এটা আমার দরকার নাই, বাট এইটা আর যেটা দিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডটা। এই হচ্ছে একটা হচ্ছে স্পিকার, আর এটার সঙ্গে নয়েজ ক্যান্সেলেশনের জন্য এটাকে বলে বাউস বা তুলি বলা হয়, এটা আছে, ভালোই মোটামুটি। আর আপনারাই কম্পেয়ার করে দিবেন যে সাউন্ড শোনার পরে কেমন লাগতেছে। আমি এই মাইক্রোফোনটা ক্রয় করছি হচ্ছে আইডিবি থেকে, গ্লোবাল ব্র্যান্ড থেকে। ওরা হচ্ছে বাংলাদেশে বয়ার অফিসিয়াল ডিস্ট্রিবিউটার, ওরা হচ্ছে অফিসিয়ালি এটাকে ইম্পোর্ট করে এবং এটার 2 বছর ওয়ারেন্টি আছে। এটার মূল্য হচ্ছে 10,200 টাকা। মোটামুটি যারা ভালো মানের মাইক্রোফোন খুঁজতেছেন কম বাজেটের ভিতরে, তারা এটা ট্রাই করতে পারেন। আর এটার সাউন্ড শুনে আপনারাই বুঝতেছেন যে এটার সাউন্ডের কী অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই রাইডিংয়ে ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন। বন্ট টু রাইড, রাইড টু লাইট। আল্লাহ হাফেজ।